जय जय श्री राधे। नित्यनीला प्रविष्ट अस्मदीय गुरुदेव जन्मिषामी तपूज्य चरण भक्तिकुसुम श्रवण गोस्वामी महाराज की। जगद्गुरु प्रभुपाद अष्टोत्तर शतश्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपरिषद सपरिकार श्रीमन महाप्रभु की जय। जय जय श्री राधे। जनिता जय गुरु। যে সমস্ত সশরীরে উপনীত হয়েছেন এই মৌলভীবাজার উপজেলা কুলাউড়া কুশায়নগর সিটিএস মন্দিরেতে এবং অনলাইনে যে সমস্ত পূজনীয় ভক্ত এবং মহাত্মাগণ আছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকল ভক্তগণের শ্রীচরণে ভক্তিময়ী মাতৃমণ্ডলী সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে যে সমস্ত অনলাইনে বন্ধুগণ আছেন, বন্ধু ছাড়াও যারা আছেন, তবে আমরা ফেসবুক অনলাইন বন্ধু বলতেই পারি। রাধে রাধে হয়তো অন্তর থেকে বন্ধু নয়। তো সকলের জন্যই আমার যথাযোগ্য দণ্ডবত প্রণতি জানিয়ে আমরা কোন সেই ব্রহ্মচর্য সাধনার ক্লাস শুরু করেছি। আমরা চলছে আমাদের ক্লাস, আসুন আমরা সবাই মিলে এই ব্রহ্মচর্য সাধনায় অংশগ্রহণ করি। যে যেখানে আছেন নিষ্ঠা সহকারে মনোযোগ লাগিয়ে আমরা এতে অংশগ্রহণ করব। জয় নিতায় জয় গৌর, নিতায় গৌর সীতানা প্রেমানন্দে হরি। আজকে 25শে জুন 2021 কি বার, আজকে শুক্রবার, ফ্রাইডে শুক্রবার। আজকে আমাদের সকাল থেকেই এই ক্লাস শুরু হয়েছে ব্রহ্মচর্য সাধনার। প্রকৃত যে ভজন শাস্ত্রে আমাদের কথিত হয়েছে সেই প্রকৃত ভজন যদি আমাদের করতে হয় তাহলে ব্রহ্মচর্য পালন অবশ্যই তাকে করতে হবে। জয়িতা জয় গুরু। যারা গৃহস্থ ভক্তবৃন্দ আছেন তাদেরকেও ব্রহ্মচর্য সাধনা করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং ত্যাগী মহাত্মা যারা আছেন তাদেরকেও করতে হবে। গৃহস্থ আশ্রম থেকে যারা পালন করবেন তাদেরকে বলা হবে উপপূর্বান ব্রহ্মচারী, আর যারা বিবাহ করেননি বিবাহ না করে নষ্টিকে ব্রহ্মচারী, বিবাহ না করে যারা ব্রহ্মচর্য পালন করবেন তাদেরকে বলা হবে নষ্টিকী ব্রহ্মচারী। উভয়কে করতে হবে। কেন? এই ব্রহ্মচর্য পালন আসন প্রাণায়াম ধ্যান মুদ্রা এই সাধনার মুখ্য উদ্দেশ্য হল ভগবত আরাধনা করা। প্রকৃতরূপে আমি একজন সাধু হতে পারব, বৈষ্ণব হতে পারব, তারই জন্যে এই ক্লাস। যদি যারা সংসারে আছেন তারা মনে করছেন আমরা তো সংসারী জীব, আমাদের জন্যে আবার ব্রহ্মচর্য পালন কেন? কেননা সংসারে যারা আছেন তারাও যদি ব্রহ্মচর্য পালন না করেন তাহলে সংসারে থাকবেন বটে, কিন্তু কোনো কিছু ভোগ করতে পারবেন না, দেহেই কঠিন কঠিন ব্যাধি হয়ে যাবে, অল্প বয়সে যৌবনকে হারিয়ে ফেলবেন,
আর যৌবন যদি না থাকে শরীরে, বয়স্কর কিন্তু যৌবন আপনার নেই, তাহলে সেই জীবনের আর কি মূল্য আছে? এই জন্যেই সাংসারিক দৈহিক, সাংসারিক উন্নতি, দৈহিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি, তিন প্রকারে উন্নতি সাধিত হয় এই ব্রহ্মচর্য সাধনার দ্বারা। সুতরাং আসুন আমরা শুরু করি, যারা আছেন এখনও অনলাইনে আসেননি যারা, তারা ধ্যান দিন। আমরা এখন কপালভাতি প্রাণায়াম করব, জানিতা জাগর কপালভাতি প্রাণায়াম, যে প্রাণায়ামের দ্বারা আমরা সর্বরোগ দূরবর্তী করতে পারি। মনে রাখব, আমরা যে এখন করছি এই সময় রাতের বেলায় যখন খাবার খাব তার আগে আমরা করতে পারব, খাবার খাওয়ার এক ঘন্টা আগে আমাদের এই ক্লাসে বিশ্রাম দিয়ে দিতে হবে গে, তবে রাতে প্রসাদ না পেলেই ভালো, অতি উত্তম। এটা আমাদের ধ্যান রাখতে হবে, জয় নিতাই জয় গুণ। চলুন কপাল, এটা কপাল ভাতি মানে তেজ, আমাদের যে ভাগ্যের যে তেজ সেটা প্রকাশ হয়ে যাবে এই প্রাণায়ামের দ্বারা, সমস্ত রোগ তো যাবেই বলেছি। এই যে কপাল ভাতি প্রাণায়াম, একটি ফুঁক মারছেন, একটা ফুঁক মারার সঙ্গে সঙ্গে আপনার বডিতে হিমোগ্লোবিন তৈরি হতে আরম্ভ হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইডকে শুধু বাইরে ফেলতে হবে, কোনো অবস্থাতেই আমরা ভেতরে নেব না, নাক দিয়ে আমরা শ্বাসকে ফেলব সুন্দরভাবে। যেমন কখনো শ্বাস নাক দিয়ে নেব না, কপালভাতি প্রাণায়ামে শ্বাস শুধু ফেলব কার্বন ডাইঅক্সাইডকে। মনে রাখতে হবে আমাদের নাক দিয়ে শ্বাস নিতে হয় আর নাক দিয়ে ছাড়তে হয়। কপালভাতি প্রাণায়াম আমরা করবো এখন। কপালভাতি প্রাণায়াম করলে আমাদের কী হলে, বায়ু শরীরে অধিক হয়ে গেলে আমাদের কত ধরনের অসুবিধা হয়ে যায়, মাথায় বায়ু উঠে গেলে বেশি পরিমাণে মানুষ মরে যায়। সেই বায়ু এবং ব্লাড রক্ত এই দুটিকে রিফাইন করে ফেলে বডির ভেতরে, আর যেটা যখন রিফাইন হয়ে যায় তখন আমাদের দেহের বেশিরভাগ রোগ থেকেই আমরা মুক্ত হয়ে যাব। এই প্রাণায়ামের দ্বারা আমাদের উদর পেটের যাবতীয় যে রোগ আছে, পেটে চর্বি আছে, যাদের লিভারে চর্বি মেদ জমে আছে, একদম সেই মেদ চর্বি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, পেটের গণ্ডগোল থেকে আপনি মুক্ত হবেন, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, মাথার চুল পড়া বন্ধ হবে, চুল পাকা বন্ধ হবে, আপনার দৃষ্টিশক্তি এটাও ধীরে ধীরে আপনার ভালো হতে থাকবে চোখের দৃষ্টিশক্তি। তাই আসুন সকলে কপালভাতি প্রাণায়াম করুন, যে কোনো ভগবত আরাধনা করবার আসনে বসে পড়ুন, ধ্যানাসন, সুখাসন, পদ্মাসন, বজ্রাসন। এই যে সুখাসনে বসুন আমার মতো সহজভাবে, দেখুন আমি বসেছি সুখাসন, আপনাদের অনেকবার দেখেছি সুখাসন, যে কোনো ডান পা বা পা একটা উপর দিক দিয়ে সহজভাবে বসুন, এটাকে বাবু আসনও বলা হয়। এবার আপনি অনামিকা মুদ্রা করুন, অনামিকা মুদ্রা, এর দ্বারা আপনার ওজন বেশি থাকলে কমতে থাকবে আর যা কম আছে নর্মালে আসবে। শ্বাস ফেলুন, দেখুন একদম সোজা হয়ে বসতে হবে, ঘাড় মাথা পিঠ সব সোজা থাকবে, স্বাভাবিকভাবে শ্বাস ফেলবেন, কোনো রকম নাক মুখ ব্যাকা হবে না, শুধু পেটটাকে টানবে করব আমার সঙ্গে। সবাই যারা অনলাইনে আছেন ধ্যান দিন, সুন্দরভাবে করতে থাকুন সবাই। Thank you.
আমরা বসে থাকবো না, সবাই করব, সবাই করুন, সোজা রাখুন, একদম সোজা রাখুন, এবং একদম সোজা রাখতে হবে আমাদের, সোজা রাখব, পিঠ মাথা এবং ঘাড় সোজা রাখব। আমাদের মনে রাখতে হবে যে আসন প্রাণায়াম করতে গেলে অন্তত 3 ঘন্টা পেট খালি থাকতে হবে, হালকা অল্প পরিমাণ পানি জল থাকলে অসুবিধা নেই, জল তো পেতে হবে ঘন ঘন, নাইলে আর সারাদিনে 4-5 লিটার জল পান করবেন কী করে পানি। এই জন্যে আপনারা সেইভাবে করুন। আর সবথেকে উত্তম সময় হচ্ছে সকালবেলায়, সকালবেলায় যে আমাদের আবহাওয়া ক্লাইমেট যে সুন্দর থাকে, সেই সুন্দর আবহাওয়াটাকে প্রাণায়ামের দ্বারা শরীরের ভেতরে নেওয়া। প্রাণায়াম করতে গেলে কোনো ঘর বন্ধ করে নয়, দরজা জানলা বন্ধ করে নয়, লম্প অথবা মোমবাতি জেলে প্রাণায়াম করলে ক্ষতি হবে, জানলা দিয়ে সব খুলে। সবথেকে উত্তম হলো নদীর ধারে, পুকুরের ধারে, খোলামেলা জায়গা যেখানে কোনো দুর্গন্ধ নেই, এরকম জায়গাতে প্রাণায়াম করলে খুব তাড়াতাড়ি আপনি সুফল পাবেন। যদি কোনো জায়গা না থাকে তাহলে আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন, খালি জায়গা দেখে ড্রেনের ধারে, কোনো নালার ধারে যেখানে দুর্গন্ধ আছে সেখানে বসে আসন প্রাণায়াম করা যাবে। সকালবেলায় হচ্ছে সব থেকে উত্তম সময়। তারপরে আপনি আবার এই যে বৈকালে যখন আপনি আহারাদি করবেন, খাবার খাবেন, প্রসাদ পাবেন, তার আগে 1 ঘন্টা আগে সমাপ্ত করেন, তারপরে গিয়ে প্রসাদ আদি পেয়ে বিশ্রামে চলে যান। করুন সকলে কপালভাতি প্রাণায়াম করুন, যারা অনলাইনে আছেন তারাও নিষ্ঠা সহকারে পালন করুন। স্বাভাবিকভাবে সবাই শ্বাস ফেলুন, আমরা বসে থাকবো না, নাক মুখগুলো আমাদের বেঁকে যাবে না, শুধু পেটটাকে ভেতর দিকে টান, তারপরে ছেড়ে দিন পেটটাকে, এইভাবে কার্বন ডাইঅক্সাইডকে আপনি ফেলুন। দেখুন এইভাবে আপনারা করতে থাকুন, প্রথম প্রথম অভ্যাস করতে আপনাদের 1 মিনিট 2 মিনিটের বেশি করতে পারবেন না, অভ্যাস হয়ে গেলে একসঙ্গে 5 মিনিট, তারপরে আবার অন্যান্য প্রাণায়ামগুলো বিশেষ করে এক্সারসাইজগুলো আসনগুলো করুন, আবার ফিরে আসুন কপালভাতি প্রাণায়ামে, রিল্যাক্স করুন শরীরকে, আবার কপালভাতি প্রাণায়াম। এইভাবে 5-5 মিনিট করে আপনি যদি 20 মিনিট করে প্রতিদিন করেন তাহলে আপনার সেই নষ্ট হয়ে যাওয়া যে খারাপ আপনার জীবন শরীর থেকে চিরতরে চলে যাবে, হারিয়ে ফেলা সেই যৌবন আপনি আবার ফিরে পাবেন, বয়সকালেও আবার ফিরে পাবেন আপনার যৌবন। যদি আপনারা মনে করেন আমার বয়স বেশি হবে কিন্তু যৌবন যাবে না, আমার যৌবন থেকে থাকবে সেই 18-25 বছরের মতো যৌবন যদি আপনি ধরে রাখতে চান তাহলে আসুন। সকলে সব বন্ধুগণকে নিবেদন করছি আপনারা এই ব্রহ্মচর্য সাধনার ক্লাসে অংশগ্রহণ করুন, ঘরে থেকে থেকে অংশগ্রহণ করুন, অনলাইনে বিস্তারিতভাবে আপনাদের বলবো। এবার দুবেলা করে এই জন্যে 2টি সময়
সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আর সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত দুটি সময় আপনাদের দিয়েছি। পরপর আমরা 4 দিন আজ থেকে এই যে 25শে জুন শুক্রবার 2021 আমরা পুনঃ আবার এই ব্রহ্মচর্য সাধনার ক্লাস শুরু হয়েছে, চলছে আমাদের ক্লাস। সবাই অংশগ্রহণ করুন যে যেখানে আছেন, বিস্তারিত আমরা শুনব। করুন কপালভাতি প্রাণায়াম করুন, সকলে বসে থাকবো না, আমরা কথাও শুনব এবং যারা আছেন করতে থাকবো আমরা। কেমন মাথা পেছন দিকে যাবে না, মাথাকে সোজা রাখতে হবে, যেভাবে আমি বসেছি ধ্যান দিন গিয়ে স্বাভাবিকভাবে শ্বাস ফল, এভাবে সোজা হয়ে বস, ভুঁড়িটা শুধু ভেতরে যাবে। আগেই বলেছি দেখুন এই ভুঁড়িটাকে আপনাকে টানতে হবে ভেতরে, এই যে ভুঁড়িটা আছে এই ভুঁড়িটাকে টান, তাহলে আপনার এই যে এইখানে বিশেষ করে এই বর্ষাকালে যে অতিরিক্ত ব্যাকটেরিয়া জমে আপনার নাভির পাশে, এই ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে, অতিরিক্ত যে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়াগুলো আপনার থেকে যাবে, যেটা ভালো আছে অতিরিক্তগুলোকে মারবে, জার্মগুলোকে নষ্ট করবে, এই পেটে জমে থাকা মেদ চর্বি এগুলোকে মুক্ত করবে আপনার। পেটটাকে টানুন, কীভাবে টানবেন, একটু ছেড়ে দিয়ে টান, এই এইভাবে এইভাবে ছেড়ে দিয়ে একদম পুরোপুরিভাবে শ্বাসকে ফেলুন স্বাভাবিক। পেটটাই শুধু মাসাজ হবে ভেতরে, যতটা সম্ভব আপনি ভুঁড়িটাকে টেনে নিন ভেতর দিকে, এইভাবে আপনারা করুন, তাহলে উদরের পেটের যাবতীয় রোগ মেদ চর্বি লিভারে জমে থাকা চর্বি থেকে মুক্ত হয়ে গেলে দেখবেন আপনার সব কিছু খাবার আবার হজম হচ্ছে, পেটে আর গ্যাস হচ্ছে না। জানি তাই জয় সকলে করুন, বসে থাকলে হবে না, করতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি, এই জন্যে সবাই করবো আমরা। পাটাকে চেঞ্জ করে নিন, যারা বাঁ পা উপরে দিয়েছেন বাঁ পা নিচে দিয়ে দিন, ডান পাটাকে উপরে দিয়ে দিন, যে কোনোভাবে আমরা সবসময় ডান পা বাঁ পা একবার পরিবর্তন করে নেব, এইভাবে পরিবর্তন করে নিন। বিশেষ করে যে রোগের কোনো চিকিৎসা হয় না সেটি হলো মনের যে রোগ, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, যা আমার জীবনে সব থেকে বড় রোগ সৃষ্টি করে, সুগার, ডায়াবেটিস, হ্যাঁ সুগার বিশেষ করে, এই দুশ্চিন্তার কোনো চিকিৎসা হয় না, তার চিকিৎসা একটাই হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে বলেছেন, শাস্ত্রে বলেছেন যে এই প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম আপনি এইভাবে 5-5 মিনিট করে 10 মিনিট করুন, যখন আপনার সঠিকভাবে শেখা হয়ে যাবে দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার যত দুশ্চিন্তা আছে অনুলোম বিলোম, এই যে প্রাণায়াম রেচক পূরক প্রাণায়াম করুন, দেখুন আপনার সঙ্গে সঙ্গে মনের দুশ্চিন্তা চলে গেছে, রাত্রি সুনিদ্রা হবে, আপনি আশ্চর্যের মতো ফল পাবেন, অবাক হয়ে যাবেন আপনি। দুশ্চিন্তা যে রোগে সারা বিশ্বব্যাপী ভুগছেন, এই দুশ্চিন্তাকে যদি আপনি দূরীভূত করতে পারেন তাহলে জীবনের সব কিছুকে সম্ভব করে নিতে পারবেন। আসুন কপালভাতি প্রাণায়াম আমরা করি, হতে থাকুন, দেখুন এইভাবে করুন, সঠিকভাবে শেখানোর জন্যই আপনাদের বারবার বিস্তারিত করছি যাতে আপনারা সঠিকভাবে করতে পারেন। শ্বাস ফেলুন, আর শ্বাস ফেলার সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিন, ভগবানের নাম নেওয়াটাই মুখ্য উদ্দেশ্য, মনে রাখবেন আসন প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য হল ভগবান আরাধনা করা। করুন সকলে,
থেকে প্রকাশ করো, সোজাসুজি বা সবাই এদিকটা, হ্যাঁ এখান থেকে সবাই করুন, আপনারা বসে থাকবেন না। যেহেতু বলেছি যে আমাদের করোনা ভাইরাস আবার প্রবলভাবে আমাদেরকে আক্রান্ত করছে, দেশের পরিস্থিতি ভালো না, এই ভাইরাসের কারণে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন জনসাধারণ, এই জন্যে সবাই আপনারা অনলাইনে বাড়িতে বসে বসেই পালন করুন। এখানে ভক্তবৃন্দ যারা আসবেন সেইভাবে দূরত্ব বজায় রেখে, অনেকটাই দূরত্ব বজায় রেখে করবেন, এটা অনুরোধ আপনাদের জন্য সকলের কাছে। সরকারি আদেশ, স্বাস্থ্য দপ্তরের আদেশকে মাথায় রেখে আপনারা এগুলো পালন করুন এবং আচরণ করুন। জয় নিতাই, জয় গৌর। তবে বাড়িতে বসে বসে আপনারা সকলে পালন করুন, যেহেতু দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, সবাই অনেক বেশি আক্রান্ত হতে চলেছেন। জয় নিতাই, জয় গৌর। সকলে করুন কপালভাতি প্রাণায়াম, করতে থাকুন। করতে হবে ক্লাসে, বসে থাকলে হবে না। যারা অনলাইনে আছেন তারাও সঙ্গে করুন। গিয়ে তোমার হচ্ছে না বাবা, তোমার কি নাম? তোমাকে বলছি লাল গেঞ্জি টি শার্ট ওই যে তার পেছনে, হ্যাঁ উনি, তুমি 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 তোমার কথা কী নাম তোমার? তোমার হচ্ছে না সঠিক, তুমি শ্বাস ভেতরে নিয়ে ফেলছো, শ্বাসকে বাইরে ছাড়ো, আর এরকম এরকম করছে, এরকম এরকম না। শুধু ছাড়তে হবে, শ্বাস নেওয়া যাবে না, শুধু ছাড়তে হবে। দেখুন এই যে ছাড়লাম, শ্বাস কোনোভাবে নেওয়া যাবে না, শ্বাস শুধু ফেলতে হবে। আর আমরা বেঁচে থাকবার জন্যে যতটা শ্বাস নেওয়া দরকার আপনা আপনি সেটা নিয়ে নেবেন, আমাকে নিতে হবে না, ঠিক আছে? কিন্তু শুধু আমি ছাড়ব, আমার প্রক্রিয়া থাকবে, ছাড়ব আমি নেব না, আর নেওয়াটা আপনা আপনি বডি করবে, স্বাভাবিকভাবে নেবে। কেমন? শুধু কার্বন ডাইঅক্সাইড ফেলব, দেখুন যাদের সর্দি আছে, নাকে অনেক সর্দি আছে, তারা কপালভাতি প্রাণায়াম এইভাবে করুন। পাশে টিস্যু পেপার বা গামছা নিয়ে বসবেন, রুমাল নিয়ে, নাইলে আবার পাশের লোক আপনার নাকের সর্দিতে ভরপুর হয়ে যাবে। তো রাধে রাধে, জানি তাই, জয় গৌর। এই জন্যে দেখুন নাকের ভেতরে যা সর্দি আছে বেরিয়ে যাবে। দেখুন আমরা সর্দি কীভাবে ঝাড়ি, একটা নাক চেপে ধরুন আর একটা নাক দিয়ে ফেলুন, নাকটাকে এমনভাবে চেপে ধরুন যেন নাক বেঁকে এইভাবে না যায়, স্বাভাবিকভাবে চেপে ধরুন, ধরে এক নাক দিয়ে ফেলুন, এভাবে ফেলুন। আমি যদি এইভাবে টানি তাহলে তো সর্দি সব ভেতরে ঢুকে যাবে। তুমি যে আসো একজন শুধু এইভাবে ভেতরে টানছো শ্বাসটাকে, এভাবে তো কার্বন ডাইঅক্সাইড সব ভেতরে প্রবেশ করবে আমাদের। হ্যাঁ ক্লাস করতে অনেক টাকা দিচ্ছে, টাকা লাগে অবশ্যই। লন্ডন থেকে? বেশ, তার জন্যে অশেষ অশেষ কৃপা রইল। ফ্রি ক্লাস এইবার আপনারা সারা বছর মাঝে মাঝেই
সিটিএস মন্দিরের তরফ থেকে তাদের শিষ্যদের মাধ্যম দিয়ে বিশেষ করে আমাকে আপনারা পাবেন, অনলাইনে প্রায় সময় পাবেন, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় যারা স্বয়ং শরীরে এখানে আসবেন তারাও ফ্রি অফ কস্ট একদম বিনা পয়সায় এসে যারা শরীরে এখানে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবেন সাক্ষাৎ রূপে, বিশেষ করে যাদের এখানে বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো হবে, যারা সঠিকভাবে করতে পারবেন না, আমাদের ভিতরে যারা মাস্টার আছেন তাদের কাছে গিয়ে এই ব্রহ্মচর্য সাধনার যারা সঠিকভাবে পালন করেছেন এবং শিখেছেন এরকম মাস্টার দিয়ে তাদেরকে সঠিকভাবে দেখানো হবে এবং এক এক করে গিয়ে তাদের কাছে দেখাবেন আপনারা অনলাইনে এগুলো সবই। মনে রাখবেন যে ব্রহ্মচর্য সাধনা শুধু আসন প্রাণায়াম করলেই কিন্তু ব্রহ্মচর্য সাধনা পরিপূর্ণতা লাভ করা যাবে না, ধ্যান দিতে হবে, এর ভিতরে সব কিছু আছে, হরিনাম করতে হবে নিষ্ঠা সহকারে, যে যেখান থেকেই দীক্ষা নিয়েছেন না কেন আপনার সেই ইষ্ট দেবতার নাম আগে সর্বাগ্রে ঘুম থেকে উঠে, আগে মালা থাকলে যাদের জপমালা আছে জপমালায় বসে বাসি কাপড়ে স্নান না করে মশারির ভেতরে বসে বসে ঘুম থেকে উঠে আগে আপনি ইষ্ট দেবতার নাম করে নিন, তাকে ডাকুন, অন্তত যদি পারেন এক ঘন্টা আরও ভালো হয়, সময় না থাকলে অন্তত দুবার মালার ভিতরে অবশ্যই ইষ্ট দেবতাকে আরাধনা করুন। মনে হতে পারে যে কেন স্নান করে, যদি আসরিক সময় থাকে স্নান করতে যেতে হবে না, আপনার স্নান না করেই করুন, কেননা শাস্ত্রে বলছেন তার জন্য কোনো পাপ নেই, বরং আপনি ফল পাবেন। ওই যে বলা হলো অপবিত্র অপবিত্র অবস্থাতেও আপনি ভগবত আরাধনা করতে পারেন, পবিত্র বা স্নান করেও করুন, সর্বাবস্থা যে কোনো অবস্থাতে, শুয়ে আছেন, টয়লেটে আছেন, আপনার শরীর খারাপ করেছে মায়েদের জন্য তিন দিন বা পাঁচ দিন শরীর খারাপ করে, সেই অবস্থায়ও আপনি ভগবত আরাধনা করতে পারবেন, বাড়িতে মা বাবা কেউ মারা গেছে সেই অবস্থাতেও আপনি ভগবত আরাধনা করুন, ব্রহ্মচর্য সাধনা করুন, কোনো নিষেধ নেই, বরং না করলেই আপনার পাপ হবে। আপনার বাড়িতে সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে, সেই কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা বলি অশৌচ ভগবত সেবা করি না, তখন ভগবত সেবা বন্ধ করা যাবে না, করলেই বরং আপনার পাপ হবে। এই জন্য শাস্ত্র বলে দিলেন সর্বাবস্থাঙ্গত বিবাহ, সর্বাবস্থায় ভগবত আরাধনা করতে হবে, এটাই প্রধান বিধি মনে রাখতে হবে গিয়ে। তাই আমরা সেইভাবে করব যেখানে আছেন, রাধে রাধে জানিতায় যাইব। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, হ্যাঁ বাবু আসনে বসে আছেন, আপনারা সুখা আসনে, আসন একটু রিল্যাক্স করে নিন, পাটা মেলে দিন আপনারা সামনের দিকে দিয়ে রিল্যাক্স হয়ে যান। তারপরে আজকে আমরা একটা নতুন প্রাণায়াম শেখাবো আজকে গিয়ে, সেটা হলো ভামরি প্রাণায়াম আমরা শিখবো আজকে গিয়ে। রিল্যাক্স হয়ে নিন, যারা বিশেষ করে যাদের কোমর ব্যথা আছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, তারা অনেকক্ষণ কপালভাতি প্রাণায়াম করলে তাদের মাজার ব্যথা বেড়ে যেতে পারে। তার জন্য এই যে সকালের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে সর্বাসন এবং ভুজাঙ্গ আসন আপনাকে করতে হবে, তার আগে একটা সহজ আসন দেখিয়েছিলাম যে বজ্রাসনের মূল আসন, বজ্রাসন সকালে তো করতে পারে না, বজ্রাসনের আবার চারটি অংশ আছে, তার দুটি অংশ সকালে দেখিয়েছিলাম, সেটা করলেও আপনার কোমর ব্যথায় আপনি অনেকটাই উপকার পাবেন। দেখুন হাতটা এইভাবে দিয়ে দিন, দিয়ে আপনি আঙুলগুলোকে মুড়ুন, বিভিন্নভাবে মুড়ে পাতাটাকে সামনের দিকে এইভাবে দিয়ে দিন, যতটা সম্ভব পাতাটাকে এইভাবে দিন, আবার পেছন দিকে নিয়ে আসো, এবার গোল গোল ঘুমান। আরাম পাচ্ছেন আপনারা? আরাম পাচ্ছেন তো? এ হলো রিল্যাক্স এক্সারসাইজ আর কি, বডিকে মাঝে মাঝে আপনি রিল্যাক্স করে নেবেন, বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে দুইভাবেই আপনারা ঘুরিয়ে ফেলুন, এইভাবে হাতটা সামনের দিকে দিয়ে দিন, এইভাবে মুট করে যদি সম্ভব হয় যারা পারেন পাটাকে এইভাবে
ভূমির সঙ্গে মাটির সঙ্গে ঠেকিয়ে দিন এভাবে চেপে, আবার এটাকে এইভাবে চেপে, আবার বাঁ পাটাকে করুন, এবার এইভাবে দিয়ে দিন। এইভাবে প্রথমে বেশি দূরত্ব দিলে পারবেন না, পাটাকে দু ফুট আড়াই ফুট দূরত্ব দিন এভাবে দিয়ে। এইভাবে দেখুন ডানা দিয়ে বা পায়ের বুড়ো আঙুল ধরুন আর এইভাবে চোখটাকে তুলতে, আবার বা হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে এইভাবে দিয়ে চোখটা এদিকে আসবে। এই করুন সকলে, এবার এদিকে ফোকাস করো, এদিকে সদাশিব ফোকাস করো। তারপরে যাতায় ঢাল ভাঙতে হবে যেভাবে দেখিয়েছিলাম, এভাবে পা দিয়ে দিই। দেওয়ার সময় বন্ধ করলে হবে না, 10 বার 12 বার 15 বার 20 বার করে করতে হবে। কেমন? তারপরে যাতায় ঢাল ভাঙতে হবে, ঢাল ভাঙুন। তারপরে সবাই যাতায় ঢাল ভাঙছেন, ভাঙতে থাকুন। এখন তার গ্রামের মানুষ যাতায় ঢাল